আলাইকুম এবং নমস্কার জানাই আপনাদের সাথে রয়েছি আমি মাই। তো দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সে বিষয়টি হলো টুকা এক মাত্রা এবং টুকা দুই মাত্রা। খেয়াল করবেন যে আমাদের মূলত টুকা দুইটি প্রয়োজন, টুকা এক মাত্রা এবং টুকা দুই মাত্রা। তো আমি উদাহরণস্বরূপে আপনাদেরকে দেখিয়ে দেব যে এক টুকায়ও আপনি গান বাজাতে পারেন অথবা দুই টুকাতেও গান বাজাতে পারেন, আর এই টুকাটি কী করে প্রয়োগ করবেন তো আমি সেটিও বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, ধৈর্য হারাবেন না, ধৈর্য হারালে সময় হারাবেন। তো সময়ের দিকে একটু খেয়াল রেখে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই করে আপনাদের কাজে লাগবে। তো দর্শক বন্ধুরা, খেয়াল করবেন আমরা এই দুইটি টুকাকে প্র্যাকটিস করব একসঙ্গে। তো আমরা ভাগ করে নিয়েছি, একমাত্রা যেই টুকাটি সেই টুকাটিকে আমরা এই পা তারে দেব এবং ডাউন আফ এই দুইটি টুকা আমরা সা তারে দেব। দিয়ে একই সাথে কিভাবে প্র্যাকটিস করব একটু ভালো করে দেখে নিন। শুরুতে পা থেকে শুরু হবে। তো এই টুকা একমাত্রা এবং দুই মাত্রা যদি আপনি বাজাতে পারেন দ্রুতভাবে, তো আপনি যে কোনো ধরনের গান আপনার হাতের মধ্যে তুলতে পারবেন খুবই সহজে, আপনার অসুবিধা হবে না। তো যদি এই এক টুকা এবং দুই টুকা যদি আপনি না জানেন, ভালো করে প্রয়োগ করতে না পারেন, তো গানের ক্ষেত্রে গিয়ে আপনার খুবই সমস্যা হবে। তো দেখুন কিভাবে দেবেন। শুরুতে পা তারে শুধু ডাউন, তারপর সা তারে ডাউন আপ একসঙ্গে। তিনটি টুকা কিন্তু শব্দ হবে এখানে দেখুন দুইটি, পা এবং সা। তো পা এরকম পা, তারপর সা, সাটা একটু লম্বা হবে, লম্বা হওয়ার জন্য, সুরটা লম্বা হওয়ার জন্য সা দুইটি টুকা দিয়ে আমরা সুরটিকে সুরটাকে পরিপূর্ণ করে থাকি। তো দেখুন পা সা পা সা পা সা পা সা পা সা পা সা, পা ডাউন সাতে ডাউন আপ, পা সা ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ। খেয়াল করবেন, সবসময় খেয়াল করবেন যে পা তারে একটি টুকা দেবেন এবং সা তারে দুইটি, পরিপূর্ণভাবে তিনটি টুকা। তো শুরুতে দেবেন পা তারে ডাউন, সা তারে ডাউন আপ একসঙ্গে। দেখুন তো দেখুন এক টুকায় কীভাবে গান বাজাবেন দোতরাতে একটি একটি টুকা দিয়ে, কোনো দুই মাত্রা তিন মাত্রা চার মাত্রা পাঁচ মাত্রা টুকা ছাড়াই আপনি একটি টুকা দিয়েও গান তুলতে পারেন। তো কীভাবে দেখুন, দেখুন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। এই গানটি দেখুন এক টুকাই বাজাতে পারেন আপনি, কিভাবে সহজে, কোনো তাড়াহুড়া নয়, কোনো হুলস্থুল করবেন না, ধীরে ধীরে তুলবেন। তো দেখুন সা পা সা 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 পা সা 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 পা সা সা। এবারে গান বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। তো দেখুন একটি একটি টুকা দিয়েও গান বাজাতে পারি আমরা, তো আপনিও পারবেন যদি একটু চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, তো এটি হলো আমাদের একমাত্রা টুকা। তো এবারে দেখিয়ে দিচ্ছি যে ডারা ডারা দিয়েও আপনি গান প্র্যাকটিস করতে পারেন কিভাবে। সারে গামা মা গাড়ে সা, এই চারটি স্বরে আমি তোমার তুমি আমার, এটিকে আপনি ডারা ডারা দিয়ে প্র্যাকটিস করতে পারেন।
যদি সুরে আকারে যদি নেন তুমি আমার আমি তোমার, অথবা যদি সারগাম দিয়ে বাজান সারে গা মা মা গা রে সা, তো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। সারে প্র্যাকটিস করবেন, আশা করি অবশ্যই করে আপনাদের কাজে লাগবে এবং খুবই হাত দ্রুত হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, সহযোগিতা করুন এবং ভালো ভালো ভিডিওর উপভোগ করুন। তো আজকে এই বলে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ জানাই।